বিশেষ দ্রষ্টব্য। এই ভিডিওটি মূলত বিনোদনের লক্ষ্যে ক্রিয়েট করা, এর সাথে বাস্তব কোনো চরিত্রের কোনো ধরনের মিল নেই। ধন্যবাদ। আরে ভাই যাবেন যাবেন। আরে ভাই কি হইছে? না ভাই আপনাকে জিজ্ঞাসা করছি, যাবেন নাকি কোথাও? এইটা কি কোনো কথা? ভাই চা আছে আর বার্গার আছে? না ভাই বার্গার নাই, চাও নাই। আরে ভাই কি একটা অবস্থা, তাই কিসের দোকান এটা? আরে আরে এটা কে ভাই রে ভাই? এর হ্যান্ড ভিউয়ার্স 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 বাসের স্টিয়ারিং এর ব্যালেন্স নিয়ে আনিছে। আরে আরে তুই কে? আরে আমি কন্ডাক্টরের উপরে জিন আছে, জিন আসছে জিন। আর এই হোটেলে ঢুই কামরা ওরে মিষ্টি কিনা দিব, সো চলেন আমরা ওরে মিষ্টি খাই। আচ্ছা আচ্ছা তুই মিষ্টি কিনে আন, আমি আসি। ওকে ওকে, একটু আগে তুই আমার সাথে তুই তো কারি করছিস, এটার ভিডিও আমার কাছে রেকর্ড করা আছে। আরে আজহার ভাই কি বলেন, আপনি হচ্ছেন আমার ওস্তাদ, আপনার সাথে আমি তুই তো কারি কেমন করবো? কুছ তো গড়বড় জরুর হ্যায় আবি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আপনারা হয়তো বুঝতেই পারতেছেন আজকে আপনাদের আজহার ভাই কোনো একটা বাস টার্মিনালে আছে। হ্যাঁ ভাই আমরা কুমিল্লা বাস টার্মিনালে আছি। সো আজকে আমরা কুমিল্লা থেকে যাব চিটাগাং। আরে ভাই যাবেন যাবেন। আরে ভাই কি হইছে? না ভাই আপনাকে জিজ্ঞাসা করছি, যাবেন নাকি কোথাও? এইটা কি কোনো কথা? আরে ভাই কোথাও গেলে তো আমি আমার বাস নিয়ে যাব, আমি বাস চালাই তো, তোমার বাইকে তো আমি উঠবো না। ও আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ ধন্যবাদ। ওকে ওকে, ছবি আর দেখলাম কেউ ভিডিও বানাইতে গেলে এমন এমন ভাবে ভাই ডিস্টার্ব করে। যাই হোক, আপনাদের আজহার ভাই মূলত আজকে একটা ফেক হানিফ নিয়ে আসছে, মানে রিয়েল হানিফ না, ফেক হানিফ, মানে হানিফের কোম্পানি বাট এটা রিয়েল হানিফ না, এটা আমি পেন্ট করাইছি হানিফ নাম দিয়ে। সো আমাদের বাসটা হচ্ছে এটা সাদা বাস, আপনারা দেখতেই পারতেছেন। আমার হেল্পার এখন ড্রাইভিং সিটে উঠে বসে গেছে। সো আমরা একটু চা নাস্তা করি, পুরো বাসটাই ফাঁকা ভাই, আমরা যাত্রীরা নিব পরে যাব। সো এখানে বলি তো, আরে ভাই আসসালামু আলাইকুম। জি ভাই জি। ভাই চা আছে আর বার্গার আছে? না ভাই বার্গার নাই, চাও নাই। আরে ভাই কি একটা অবস্থা, তাই কিসের দোকান এটা? আরে ভাই এখানে আমি খিচুড়ি বিক্রি করি। ও আচ্ছা আচ্ছা, না খিচুড়ি খামো না। সো ভিউয়ার্স দেখলেন আপনাদের আজহার ভাইয়ের ভাগ্য কতটা খারাপ, ভাই খিচুড়িও পাইলো না, ইয়া মানে চা আর বার্গার পাইলো না। সো যাই হোক, আমরাই দেখেন এখানে আছে ঢাকা কুমিল্লা টমটম ব্রিজ, না টমছম ব্রিজ, ভাই রে ভাই জীবনের প্রথম শুনতেছি নাম। সো এই দেখেন আপনাদের আজহার ভাই উঠে গেছে। আরে কুদ্দুস যাত্রী কখন নিলি? এই তো আজহার ভাই 10 মিনিট হয়েছে, অনেক যাত্রী পাওয়া গেছি। ও আচ্ছা আচ্ছা, সো এই দেখেন আমরা এখন চট্টগ্রামের যাত্রী পাওয়া গেছি, কুমিল্লা থেকে চট্টগ্রাম। হো হো আজহার ভাই বসবেন না, আমি চালামু। আরে আমারে দে, তোর চালানোর দরকার নেই, তুই এখানে এসে বয়। আচ্ছা আচ্ছা বহেন বহেন। সো ভিউয়ার্স এই দেখেন আপনাদের আজহার ভাই ড্রাইভিং সিটে উঠে বসে গেছে, আর আমার হেল্পার ওইখানে যা বসছে, আর ও বৈশাই ভাই সিগারেট ধরে ফেলছে। আরে সিগারেট রাখ। আরে আজহার ভাই এটা আমার মানে প্যাশন, এটা আমি ছাড়তে পারবো না। আচ্ছা ছাড়িস না তাহলে। সো ভিউয়ার্স চলেন, আপনাদের আজহার ভাই বাসটা স্টার্ট দিয়ে দিল, আমরা দরজাটা মাইরা দিই। এই তো দরজাটা মাইরা দিলাম। সো খেলা হবে ভিউয়ার্স, খেলা হবে ইনশাল্লাহ। তো এই দেখেন আমরা কুমিল্লা বাস টার্মিনাল থেকে বের হচ্ছে, আর ওই ভাইকে বইলা যাই যে এই দেখেন আমার বাস। সো এই দেখেন ভিউয়ার্স, এই দেখেন ভাই এটা হচ্ছে আমার বাস। ও আচ্ছা আচ্ছা ভাই সমস্যা নাই, আমার মনে আপনি যাত্রী মনে হয় এই জন্য, আমরা তো উবার চালাই এই জন্য। আচ্ছা ভাই সমস্যা নাই। সো ভিউয়ার্স দেখলেন আমরা বাস নিয়ে বের হয়ে যাচ্ছি, সামনে প্রচুর চাপ আছে, আমরা যাব চট্টগ্রামে। সো আমরা বামে কাটাই নিব আমাদের বাসটা, আর আমরা আজকে আছি কুমিল্লা। সো কেউ যদি ভিডিওটা কুমিল্লা থেকে দেখে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাই দেন। ভিউয়ার্স এই দেখেন এশিয়া লাইন আছে, আর আমরা আজকে যে বাসটা ড্রাইভ করতেছি সেটা হচ্ছে এই দেখেন হানিফের, মানে ফেক হানিফ, রিয়েল হানিফ না। সো যাই হোক, আপনাদের আজহার ভাই এখন বাসটাকে কাটাচ্ছে কাটাচ্ছে কাটাচ্ছে। এখন আমরা ডান ইন করে ফেলবো না সোজা যাবো? ডান ইন করলে তো ভাই আজহার ভাই ভুল তো, এদিকে গেলে তো আবার ঘুরা ফিরা বাস টার্মিনালে যাইতে হবে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, তুই আমার একটু রাস্তাগুলো বইলা দিস। আচ্ছা আজহার ভাই বলুন না বলুন না। সো ভিউয়ার্স এই দেখেন আমরা ওইদিকে যাই নাই, ভুল রাস্তায় চলে গেছিলাম ভাই, কুমিল্লার রাস্তা আমার মনে থাকে না। সো যাই হোক, আপনাদের আজহার ভাই প্রচুর স্পিডে এখন বাসটাকে টানবে ইনশাল্লাহ। আজহার ভাই বেশি স্পিড তোলার দরকার নাই, আপনি আপনার বই শাশুড়ি না আসতে দিলেই চালান। ওকে ওকে কুদ্দুস ওকে। হ্যাঁ সো ভিউয়ার্স এই দেখেন আমরা এই এখন যাব ডানে, কারণ এখন ডানে গেলে আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে ইন করতে পারবো, আর ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে ইন করে ফেললেই আমরা সোজা গেলেই আমরা ফেনী ক্রস করব, ফেনী ক্রস করে আমরা চট্টগ্রামে পৌঁছে যাবো ইনশাল্লাহ। একটা প্রাইভেট কার চলে আসছিলো, যাই হোক আপনাদের আজহার ভাই সাইড নিয়ে নিছে। সো আমরা কুমিল্লা শহর থেকে বের হয়ে যাচ্ছি ভিউয়ার্স, আপনারা দেখতেই পারতেছেন, আর আমরা হোটেল ব্রেক তো আর দিব না। আচ্ছা একটা হোটেল ব্রেক দিলে তো ভালোই হয়, যাত্রী সাধারণ হোটেল ব্রেক দিবে নাকি ড্রাইভার সাহেব, আপনার একটু বলেন তো। না না হোটেল বিরতি দেওয়ার দরকার নাই, এমনই তো আমরা কুমিল্লা থেকে উঠছি, ঢাকা থেকে উঠলে এক কথা ছিল। আচ্ছা ভাই আচ্ছা, সো হোটেল বিরতি দিব না।
সো ভিউয়ার্স চলেন আমরা এখন বামে কাটাই নিব আমাদের বাসটা। এই তো ভাই রে ভাই কি একটা অবস্থা আপনাদের আজহার ভাই, এই এই অফিসিয়ালি ঢাকা চিটাগাং হাইওয়েতে উঠছে আর চিটাগাংয়ের অভিমুখে আমরা এখন ড্রাইভ করব ইনশাল্লাহ। সো সবাই দোয়া করেন আমার জন্য। এই দেখেন আপনাদের আজহার ভাই স্পিড এনকারেজ করতেছে। সো ওকে 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 ভাই প্রচুর স্পিড তুলতে হবে। আর এই দেখেন ডান পাশে কি হোটেল নূরজাহান না এটা? সামনে রাস্তার কাজ চলতেছে, সো আমরা আমাদের বাস স্পিডটা স্লো করে দিলাম। সামনে আছে নাভিল, সো নাভিলকে আমরা সিগন্যাল দিচ্ছি। দেখি আজহার ভাই রিক্স নিয়ে নেন বাম পাশ দিয়ে। ওকে ওকে, সো এই দেখেন আপনাদের আজহার ভাই রিক্স নিয়ে ওভারটেক করতেছে। যাই হোক সামনে একটা রিয়েল হানিফ আছে। সো এই 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 ও ভাই ও ভাই ও ভাই কি একটা অবস্থা। সো আপনাদের আজহার ভাই দেখেন হানিফকে টিসিকে সিগন্যাল দিচ্ছে ওভারটেক করার জন্য। সো ওকে আমরা ফেক হানিফ দিয়ে রিয়েল হানিফের ওভারটেক করে দিলাম। ও ভাই রাস্তার এত জায়গায় রাস্তার কাজ চলে, কি একটা অবস্থা রে ভাই। দেখলেন ভিউয়ার্স প্রত্যেকটা জায়গাতেই রাস্তার কাজ, কি একটা অবস্থা। যাই হোক আপনাদের আজহার ভাই রোড অনুযায়ী ড্রাইভ করতেছে। আরে আজহার ভাই সুন্দর কইরা চালান, সুন্দর কইরা। হ হ সুন্দর কইরা চালাম, তুই বেশি কথা বলিস না নাহলে মাইর খাবি। ওকে আজহার ভাই কথা বলুম না বলুম না। ওকে ওকে, সো ভিউয়ার্স এই দেখেন আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো ফেনীতে পৌঁছে যাবো ইনশাল্লাহ। আর এখন প্রচুর গ্যাপ মারবো, কারণ গ্যাপ না মারলে ভাই মজা লাগে না। সো এই দেখেন প্রথম আমাদের ওভারটেক করা কমপ্লিট। আর এদিকে কোন সিটির রোড ঢুকছে আমি নিজেও জানি না, 14 গ্রামের মেবি। যাই হোক আমরা ফুল স্পিডে টানবো। আর আশা করি আপনারা প্রচুর এনজয় করতেছেন। অনেকে কমেন্ট করে জিজ্ঞাসা করেন আজহার ভাই এই গেমসটার নাম কি, সো আপনাদেরকে বলে দিই। হ্যাঁ ভাই এই গেমসটার নাম হচ্ছে ইউরো ট্রাক সিমুলেটর 2। আর এটা একটা ট্রাকের গেমস, আমরা বাসের মোড প্লাস বাংলাদেশের ম্যাপ ইন করে আমরা এই গেমসটা খেলি। সো আপনারা দেখতেই পারতেছেন এখানে প্রচুর রাস্তা ফাঁকা। আরে ড্রাইভার ভালো কইরা চালা না হইলে তোরে মাইরা লাগব। আরে এটা কে বললো? মাইর খাবি এখন? আরে দেখতেছস না ভিডিও বানাইতেছি, মাইর দিয়া পুরো তক্তে বানিয়ে ফেলবো। আরে তুই কারে মারবি, তো সাহস আমাকে মারার, তো স্টিয়ারিং এর ব্যালেন্স নিয়ে দেখা দিব। ওকে ওকে নিয়া দেখা তো কুদ্দুস। আরে 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 এটা কি ভাই রে ভাই? এখানে ভিউয়ার্স 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 বাসের স্টিয়ারিং এর ব্যালেন্স নিয়ে নিছে। আরে আরে তুই কে? আরে আমি কুদ্দুসের উপরে জিন আছে, জিন আসছে জিন। আরে আরে সরি সরি ভাই সরি সরি। না না সরি বললে হবে না, আমাকে কিছু খাওয়ানো লাগবে। তুই সামনে দেখ তো মিষ্টির দোকান পাস কিনা। ওকে ওকে ভাই দেখতাছি দেখতাছি, আমার হেল্পার কুদ্দুসের ছাইড়া দিয়া। ওকে ওকে ছাড়ো। সো ভিউয়ার্স দেখেন আমার হেল্পার কুদ্দুসের উপর কি আসর করছে ভাই, কিছুই বুঝতেছি না। ও আমার সাথে তুই তো গাড়ি করতেছে, প্লাস আমার ব্যালেন্সটাও নিয়ে নিছিল। সো বলতেছে এখন নাকি মিষ্টি খাবে। সো ওরে আমরা মিষ্টি খাওয়ানোর কোনো জায়গা পাই কিনা তা দেখতে হবে খুঁজে। সো আপনাদের আজহার ভাই দেখেন এই তো পায়া গেছি, পাই মিডওয়ে ইনে পায়া গেছি। আর এই হোটেলে এই ঢুইকা আমরা ওরে মিষ্টি কিনা দিব। সো চলেন আমরা ওরে মিষ্টি খাই। আচ্ছা আচ্ছা তুই মিষ্টি কিনে আন, আমি আসি। ওকে ওকে যাত্রী সাধারণ আমি এখানে একটু ব্রেক দিছি, আপনারাও যদি আপনাদের কোনো কাজকর্ম থাইকা থাকে তাহলে একটু নাইমা যায় আসতে পারেন। ওকে ওকে ড্রাইভার সাহেব যাইতেছি যাইতেছি। সো ভিউয়ার্স এই দেখেন আপনাদের আজহার ভাই মিডওয়ে হিনে নামতেছে, কারণ মিষ্টি খাবে বলছে। সো ওরে মিষ্টি খাওয়ানো উচিত। সো আমি নাইমা যাই, তুই থাক। আরে তুই কাকে বলতেছস? আপনি বলা, আপনি থাকেন ভাই আপনি থাকেন। ওকে ওকে। সো ভিউয়ার্স আমি আমার ড্রাইভিং সিট থেকে নেমে গেলাম, এখন আমি 1 কেজি মিষ্টি নিয়ে আসবো। মানে উনি খাবে নাকি, মানে আমার হেল্পার কুদ্দুসের উপরে ভাই কি আসর করছে কিছু বুঝতেছি না। ও বললো জিন নাকি, ও ভাই খুবই ভয় লাগতেছে। যাই হোক আমার প্যাসেঞ্জারদেরকে বুঝতে দেই নাই। 2000 years later ভিউয়ার্স দামি মিষ্টি কিনলাম, এখন আমরা ওকে খাওয়াবো। সো আমরা যাই বাসে যাই, কারণ আমাদের 20 মিনিটের বিরতিও কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখেন সোহাগের ডাবল ডেকার রাখা আছে, আল্লাহু আকবার লেখা। সো এই দেখেন হানিফের আমরা যে বাসটাতে নিয়ে আসছিলাম এই বাসটা হচ্ছে এটা। সো আমরা বাসে উঠে যাই। আরে কুদ্দুস তুই এখানে কেন? আরে আজ আপনি কই গেছিলেন আমি তো কিছুই বুঝতেছি না। তো আপনি মিডওয়ে হনে মিডওয়ে ইন হোটেলে কেন বিরতি দিছেন কিছুই তো বুঝলাম না। আরে তুই তো বললি মিষ্টি খাবি। আরে আজহার ভাই আমি কই বললাম ভাই? এটা কোনো কথা, আমি আপনাকে মিষ্টি খাওয়ার কথা কেন বলবো? আমি তো খাইতে পারি কি? আচ্ছা আচ্ছা তুই উঠ। আচ্ছা আজহার ভাই না।
সো ভিউয়ার্স এই দেখেন হেল্পার নিজেই বুঝতেছে না কি হইছে আরে আচ্ছা ভাই কি হইছে বুঝলাম না তো একটু আগে তুই আমার সাথে তুই তো কারি করছিস এটার ভিডিও আমার কাছে রেকর্ড করা আছে আরে আজহার ভাই কি বলেন আপনি হচ্ছেন আমার ওস্তাদ আপনার সাথে আমি তুই তো কারি কেন করব কুচ্চ গড়বড় জরুর হে আবি তাইলে কি বললি যে মিষ্টি খাবি এক কেজি এই জন্য তো নামছিলাম মিডওয়াহিনে আচ্ছা আচ্ছা ভাই আমার মানে একটু কয়েকদিন ধরে সমস্যা করতেছে হয়তো কোনো জিন টিন আমার উপরে আসর করছিল হ্যাঁ হইতে পারে আচ্ছা আচ্ছা সো আয়াতুল কুরসি পড়া নে কুদ্দুস ওকে আজহার ভাই পড়তাছি সো ভিউয়ার্স চলেন আমরা আমাদের বাস নিয়ে বের হয়ে যাই কারণ ওর জন্য মিষ্টি আনলাম আমার 350 টাকা গেল বাট ও বলতেছে খাবে না সো চলেন আমরা ব্রো বের হয়ে যাচ্ছি বাস নিয়ে হালকা হালকা করে আপনাদের আজহার ভাই বের হয়ে যাচ্ছে সো এই তো এই তো সো আমরা রোডে উঠে যাইতেছি ভিউয়ার্স এই উঠে গেলাম সো আপনাদের আজহার ভাই আবারও রওনা হয়ে গেছে কুদ্দুস তোর কি একটু মনে নাই না আজহার ভাই আমি কি বললাম আপনার সাথে আরে তুই একটু আগে চিল্লা মানে আমার সাথে তুই দুকারি করছস প্লাস আমার স্টিয়ারিং হুইলের ব্যালেন্সটাও নিয়ে নিছস আজহার ভাই এটা কি কোনো কথা আপনাকে এরকম অসম্মান কেন করব এটা তো তুই না জানস আমি জানি কি আমার ভিডিও রেকর্ড আছে আমি থাম চট্টগ্রাম যায় তোরে দেখা মনে আচ্ছা আচ্ছা দেখেন আমার তো বিশ্বাসই হইতাছে না আপনার সাথে আমি এরকম বিহেভ কেন করুম আমি তো ঘুমাই গেছিলাম কুমিল্লাতে থাকা অবস্থায় হহ তুই ঘুমাইছস ঘুমাইছস আচ্ছা এখন আর তোর সাথে কথা বলি আর লাভ নাই সো চট্টগ্রাম আয় আচ্ছা আজহার ভাই আচ্ছা সো ভিউয়ার দেখলেন আমার হেল্পার তুই তো কারি করলো আমার সাথে আবার নিজেই ভুল লাগেছে বলতেছে কি করছে তো কি একটা অবস্থা মানে ওর উপরে কিছু আসছিল নাকি আমি নিজেও বুঝতেছি না আরে আরে ট্রাক ট্রাক চাপ দিল কেমনে ভাই রে ভাই কি একটা অবস্থা ভিউয়ার দেখলেন তো যাই হোক আমার ড্রাইভিংয়ের প্রতি এখন ইন্টারেস্ট চলে গেছে মানে এই কাহিনী ঘটার পরে আমার মানে স্টুডেন্ট আমাদের তুই তুকারি করতেছে খুবই কষ্টের একটা জিনিস যাই হোক আমি আমার ড্রাইভিংয়ের দিকে ফোকাস করি আপনারাও আশা করি ভিডিওটা এনজয় করতেছেন ট্রাকের ওভারটেক করে দিল আপনাদের আজহার ভাই ওভারটেক করে এই তো আবার রোডে উঠে গেছি সো আজকের মতো আপনাদের আজহার ভাই বিদায় নিচ্ছে কি আসছিল আমি নিজেও বুঝতেছি না হেল্পার কুদ্দুসের উপর আর আজহার ভাই খালি আমার কথা বলেন কেন থাম তোরে ভিডিও দেখাম একটু পরে তাইলে বুঝতে পারবি তুই আমার চ্যানেলে ভিজিট করলে পাওয়া যাবে আজহার ভাই দেখুন না দেখুন সো ভিউয়ার সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ viewers